দুর্ঘটনা বা অন্য কোনো কারণে অনেকে হাত পা হারান, ফলে চলাফেরা করতে অন্যের সাহায্য নিতে হয়। তাই দিব্যাঙ্গরা যাতে নিজেরাই চলাফেরা করতে পারেন সেজন্য কৃত্রিম অঙ্গ বিতরণ করার সিদ্ধান্ত নেয় ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট। এজন্য 71 জনকে বাছাই করা হয়। বৃহস্পতিবার আগরতলায় জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে হয় অনুষ্ঠান। সেখানে প্রথম পর্যায়ে 21 জনকে কৃত্রিম হাত পা দেওয়া হয়। এতে খুশি সুবিধাভোগীরা। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সহ অন্যান্যরা। আপনারা জানেন, কয়েক মাস আগে পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার পর আমাদের এখানে 71 জন এসে উপস্থিত হয়েছিলেন এবং তাদের সকলেরই এই গ্রিন টেক ফাউন্ডেশন চেয়ারম্যান ট্রাস্টের তরফ থেকে তাদের মেজারমেন্ট গুলো নেওয়া। প্রথম ধাপে আমরা আজকে 21 জনের আরো 50 জন দিব্যাঙ্গকে পরে কৃত্রিম অঙ্গ দেয়া হবে। কৃত্রিম অঙ্গ উপাদানগুলি জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে দিল্লির এক সংস্থা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।